IRB. ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক মখলুকের জন্য অধিকার রেখেছেন, শুধু যে মানবজাতি তাই না, বরঞ্চ এর বাইরেও বিভিন্ন প্রাণীকুল আছে তাদের জন্য রয়েছে অধিকার। বিশেষ করে মানবজাতির মধ্যে পুরুষ নারী এবং তার পাশাপাশি শিশুদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে হক অথবা নির্ধারিত অধিকার। একজন নারী, একজন মা, তিনি একজন বোন, তিনি একজন স্ত্রী, আবার তিনি একজন মেয়েও হন, তো তাদের প্রতি ইসলামের দৃষ্টিকোণ কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পুরুষের সঙ্গী হিসাবে তৈরি করেছেন। কোরআনে কারিমে এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানবজাতি, তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার সঙ্গিনী অর্থাৎ স্ত্রীকেও সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। আর এই নারী পুরুষের মাধ্যমেই পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অগ্রসর ঘটিয়েছেন, তার বান্দাদেরকে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক ক্ষেত্রে মা বোন স্ত্রী মেয়ে যারাই যাদের কথাই সামনে আনি না কেন, তাদের সাথে আমরা ভালো আচরণ করি না, বরঞ্চ তাদেরকে ভিন্ন চোখে আমরা দেখার চেষ্টা করি। কোরআন কর্তৃক, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তাদেরকে দেয়া যেই সুযোগ অথবা যেই অধিকারগুলো আছে সেগুলো আমরা পালনে ব্যর্থতা প্রদর্শন করি। আমাদেরকে জানতে হবে যে একজন মা, একজন স্ত্রী, এই মা এবং স্ত্রী হওয়ার সুবাদে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এবং মা এবং স্ত্রী আবার মেয়ে বোন হিসাবে আমাদের প্রতি তাদের কী অধিকার রয়েছে, আমাদেরকে তাদের সে অধিকার কী করতে হবে, পূর্ণ করতে হবে। যেমন মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মায়ের সাথে ভালো ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। সূরা লোকমানের মধ্যে এই আয়াতটি রয়েছে। এরপরে মায়ের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও দিক নির্দেশনা দিয়েছেন যে মা তোমাদেরকে লালন পালন করেন, তিনি তোমাদেরকে তার শ্রেষ্ঠ এর নাম কি শ্রেষ্ঠ সেবা তোমাদেরকে দান করেন, রাতের আরামকে হারাম করে তারা তোমাদের সেবায় নিয়োজিত থাকেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আমি কার প্রতি বেশি আনুগত্য প্রকাশ করব, তখন নবীজি বললেন, উম্মাক, তুমি তোমার মায়ের প্রতি বেশি আনুগত্য প্রকাশ করো। একবার, দুবার, তিনবারের প্রশ্নে তিনি এই একটি উত্তর দিয়েছিলেন, চতুর্থবারে উত্তর দিয়েছিলেন পিতার প্রতি। অর্থাৎ মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। অনুরূপ একজন স্বামীকে তার স্ত্রীর প্রতি ভালো আচরণ করতে হবে, কেননা স্ত্রী তাকে সব কিছু তাকে তার জন্য কোরবানি করতেছে, তাকে সেটা তার প্রয়োজন, তার চাহিদা ইত্যাদি সব কিছু পূরণ করছে স্ত্রী। অতএব স্ত্রীর প্রতি তার দায় দায়িত্ব অনেক। এরপরে মেয়ে, একজন বাবা তার মেয়ের প্রতি ভালো আচরণ করবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। কোরআনে কারিম সহ হাদিসের মধ্যে এই মেয়েদের জন্য রয়েছে উত্তরাধিকার সূত্রে পিতা থেকে প্রাপ্ত সম্পদের অধিকার, ভাই থেকে প্রাপ্ত সম্পদের অধিকার, স্বামী থেকে প্রাপ্ত সম্পদের অধিকার, সন্তান থেকে প্রাপ্ত সম্পদের অধিকার। এবং দুঃখজনক হলো সত্য, যেটা এখন আমাদের সমাজে অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেছে এবং এটার উপর আমরা অনেকেই খেয়াল করি না। কিন্তু মনে রাখতে হবে, এটা কোনো দয়া নয় তাদের প্রতি, এটা কোনো এহসান নয় তাদের প্রতি, এটা তাদের অধিকার, তাদের প্রাপ্য, তাদেরকে এটা দিতেই হবে। অপরদিকে আমরা যদি যাই, আমাদের শিশুদের প্রতি আমাদের কী অধিকার রয়েছে? হ্যাঁ, কোরআন কারিমের মধ্যে শিশুদেরকে দুধ পান করানোর জন্য মাদেরকে উৎসাহিত করা হয়েছে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর রাদাআ,
এবং মায়েদের প্রতি বলা হয়েছে যে তারা পূর্ণ দু বছর তাদের সন্তানকে দুধ পান করাবেন এবং শুধু তাই না এই শিশুদের প্রতি তাদের যত্ন তাদেরকে সুষ্ঠুভাবে গড়ে ওঠার ক্ষেত্রে মায়েরা এবং পরিবারের অন্যান্য সদস্যরা সম্মিলিতভাবে চেষ্টা করবেন এবং শিশুরা যেন কোনো অবস্থাতেই নির্যাতিত না হয় কোনো অবস্থাতেই অন্যায়ের সাথে জড়িত হতে না পারে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে পিতা মাতা এবং অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের সবাইকে সমাজেরও এর প্রতি একটা দায় দায়িত্ব আছে যেন ছোটরা শিশুরা অন্যায় কাজে জড়িয়ে পড়ে না পড়তে পারে তারা যেন ভালো কাজে এগিয়ে যেতে পারে তাদেরকে সেইভাবে গড়ে তোলা তাদের মন মানসিকতাকে সেইভাবে ফুটিয়ে তোলা সেটা হচ্ছে আমাদের সবার দায়িত্ব আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি আইআরবি আইআরবি আইআরবি